শুটকি দিয়ে কাঁচা টমেটো চাপা শুটকি দিই, প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়ে আদা রসুন দিলাম, মরিচের গুঁড়োটা একটু বেশি দিব, ঝাল ঝাল জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া, চাপা শুকুগুলো ধুয়ে রাখা হয়েছিল, কাঁচা টমেটো দিয়ে এইভাবে চাপা শুটকি দিয়ে খাবেন, খুব টেস্ট লাগে, একটু ঝাল ঝাল লাগে, টক ঝাল, কুচি করে রাখা কাঁচা টমেটোগুলো একদম ভুনা ভুনা হবে, শুটকিতে কখনো ধনিয়া পাতা দিবে না, ধনিয়া পাতা শুটকিতে মানে শুটকি যে আলাদা একটা গ্রান, শুটকি যে আলাদা একটা ওইটা ওইটা স্বাদ পাওয়া যায় না ধনিয়া পাতাটার জন্য। কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম,
একটু ফলপেট মেরে দিতে হবে। যারা গার্ডেন করছেন কাঁচা টমেটো অনেক এইভাবে খাবেন, খুব মাঝে মাঝে রুচি থাকে না, একটু শুটকি খাবার ইয়ে থাকে না, একরকম খাবার খেতে খেতে মাঝে মাঝে এই যে এরকম একটু কাঁচা টমেটো দিয়ে, এটার সাথে আরও কাঁচা টমেটো এটা অন্যরকম স্বাদ, শুটকি দিয়ে চাপা শুটকি দিয়ে, এটা আবার আপনি বড় শুটকি দিয়েও রান্না করতে পারবেন। কিন্তু চাপা শুটকিটা আলাদা অন্যরকম স্বাদ। লবণ একটু কম, এটা একটু ভুনা ভুনা হবে, তেলগুলো উপর উঠলে নামিয়ে ফেলবে। একদম গলে যাবে,